আমার ছোনামা, আমার ছোনামা তাতে যাতে খেতে বসো, তুমি খেতে বসো। আরে তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি, তুমি খেতে বসো। নুন নিয়ে আসি, নুন নিয়ে এসো, তাতে খেতে বসো। বললাম আমি বাড়ছি, রান্না আমি করছি, আর তোমার হাতে ইয়ে বাড়া ছাড়া আমার ভালো লাগে না। মাংস নিলাম, দিদুন হাতে বাড়া ছাড়া রান্না আমি করবো, কিন্তু বাড়াটা মানে ভাত বাড়াটা মাংস নাহলে আমার ভালো লাগে না একদম। আমার রান্নাটা কেমন হয়েছে? মাংস রান্নাটা টেস্টি হয়েছে? একদম লঙ্কার ইয়ে দিয়েছি, একদম কড়া কড়া করে বিশাল। তুই এতগুলো মাংস খাচ্ছিস কি বাবা? আমরা দিয়ে নিই না, একবারে খেয়ে নেবো, একবার খেয়ে নেবো। ঢাকো ঢাকো বলছি, একবার দুপুরে ঢাকো, একবার দুপুরে খেয়ে নেবো নাকি? দুপুরে তো একবারই খাচ্ছিস, মানে একবার পুরো সব মাংস দিন জানাবে, জানাবে জানাবে, আমি জানাবো, সব নিয়ে একদম শেষ করে দেবো। রাত্রিবেলা খাবি না? রাত্রে ভালো লাগে না, করছে দেখ করবা তো, চান কর না, কিছু করতে দিই না, কোনো কাজ করতে দিই না, তাও সর্দি কমে না। রান্না বান্না সব একসাথে করি, তাও না দাও পিছে থেকে শুরু করে সব কিছু আমি করলাম। এই বিল্লি দুষ্ট, নুন নিবি? খুব বেশি না, আরে তুমি কোনটা নেবা? নুন লাগবে না তোমার, ঠিকঠাকই আছে। ভালো করে গাটা ঢাকো মা, আরো ঠান্ডা লাগবে তোমার, কি বলবো। ও একটু ঝাল বেশি হয়ে গেছে না মাংসটা? হ্যাঁ আমার হাতে মানে কি বলবো, এক গাদা পড়ে গেছে, দাঁড়া তো খাবারটা দেখা যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে না, বিশাল ঠান্ডা পড়েছে। মা খেতে আসো, বেলা করে খাওয়া তোমার স্বাস্থ্যের পক্ষে খারাপ, তাড়াতাড়ি আসো। আগে কুপথ্য করতে বলে শরীরের এই অবস্থা, এখন যদি টাইম মতো খাও তাহলে আর মানে শরীর এতটা খারাপ করবে না। এখন হ্যাঁ এখন 2:40 বাজে, টাইম টু টাইম খাওয়া দাওয়া করলে, হ্যাঁ এতদিন সমাধিটা ছিল, বিয়ের টাইমে খাওয়া দাওয়া হয়েছে ঠিক আছে, এখন ওরা চলে গেছে, এবার টাইম টু টাইম খেতে হবে। দিদার কঠিন ভাতটা বলে গেছে আমার না, চেয়ারে বসে তো ঠান্ডা লাগছে, এত ঠান্ডা না আজকে, না আজকে একটু ঠান্ডাতে কম, কালকে একটু বেশি ছিল, তাই না? তোমাদের গিয়ে ফোন করলো না তো, করেছিল কি বললো? ও রান্না হয়ে গেছে, তুই যে মানে জ্যাম করে রেখেছে তো? বাহ আমি তো জানি সুমাতা জমের করে, প্রচন্ড করে, সুমাতা করবে না আমি জানি। মা তোমাদের জন্য অতগুলো মাংস, আর আমি এই কটা মাংস, তোমাকে তখনই বললাম, আমি যখন রান্না করছি বললাম আর কটা দাও, তুমি দিলাই না, এই কটা মাংস আমাকে খেতে ইচ্ছা করছে না। জানো আমি চিকেন লাভার, জানো আমি চিকেন লাভার, ভালো লাগে না আমার, এটা খা, এটা এবার টাকা, এবার টাকা, এবার টাকা বাবু, কি হয়েছে তুমি পড়েছি না? কি হয়েছে?
ঘিনেড়িতে নেই, আমার চুল পড়লে যে ঘিন্না লাগে না, বাবারে বাবা আমি খেতেই পারবো না। কে কে চুল পড়লে ঘিন্না পাবো আমাকে কমেন্টে জানিও। আমার তো বিশাল ঘিন্না। তোর চিকেনটা তো আমি করছি, আমার চিকেনটা মা করেছে একটুখানি, তো মা ঠিক মতো সিদ্ধও করেনি মা। আমি যেটা দেখেছি রান্না করেছি দেখো কতটা সুন্দর গলে গেছে, তুমি এটা করছো গলেনি। আমার পছন্দই হয় না, মানে মাংস হবে একদম গলে খেয়ে হয়ে যাবে সেটা। একটা লোক আছে দেখবি রান্না নিয়ে বলে বলবে ঘরে বসে আপনাদের ইয়ে শীতকালে ইয়ে লাগছে মনে হচ্ছে এটা খাই ওটা খাই, ছিমের ইয়ে দিয়ে নারকেল দিয়ে চিন দিয়ে ইয়ে করে ফেললাম দেখবি লাগে না বল। আমার চুনা মা ভালো আছে ওমা, দেখে দি দিদি ওমা আদর করি কেলে যা মামা নিকলে মে বাবু খেয়ে কিন্তু পড়তে বসে বাবা, আর 7 দিন বাকি পরীক্ষা, আর 7টা দিন বেশি না স্যার বললো না, আর 7টা দিন বাকি কিন্তু, এতদিন সমস্যা ছিল ঠিক ছিল ঠিক আছে, এখন সমস্যা চলে গেছে, এবার মন দিয়ে এই 7টা দিন অন্তত মন দিয়ে পড়ো, ব্যাস আমি কিচ্ছু চাই না, ফার্স্ট ডিভিশনে যেতে হবে। আমার পাতে হ্যাঁ ইয়ে ফেলিস না, যখন খাবি না ঠাকুরের নাম করে খাবি রোগ হবে না, বড় বড় আস্তে 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 জোর কম দিব বাবা পায়ের একটু কমেছে মা না কেন কমেছি কারণ সময় তো পিঠে করে দিলাম, শরীর এত খারাপ তাও পিঠে করে দিলাম, কই কোনোদিন দেখ না তো আমাকে কিছু করে খাওয়া, আমার জন্য কিছু করতে। ও কালকে গ্যাসের দাম নিয়েছি 1000 টাকা, মাস্টারের 1700 টাকা দিয়েছি, আর কারেন্টের বিল নিয়েছি 130 টাকা, 1030 টাকা সব নেবো আমি বাইটু বাই। তারপর তোমাকে পেনশন দিয়ে দেবো, আমার সব নিয়ে নেবো, একটাও ছাড়বো না। তোমার ধার শোধ করে আমি বাদবাকি করেছি আর কিছু না, যাকে যেটা দিয়া সেটা করেছি।
আচ্ছা গাইস রাখছি, টাটা বাই বাই, সায়োনারা টুকি। টাটা মা কি করতো, টাটা কি অবস্থা দেখেছো গাইস মার, বেশি দিন বাজবে না, জানি না কি হবে, রাখছি হ্যাঁ।